কেন ইউক্রেনে হামলা চালালো রাশিয়া, কেন তৈরি হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের আশঙ্কা, কেনই বা এত উদ্বিগ্ন গোটা বিশ্ব, কেন মনে করা হচ্ছে এর থেকে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের অশনি সংকেত দেখা গিয়েছিল কয়েক সপ্তাহ আগেই। আশঙ্কাকে সত্যি করে হামলা চালালেন ভ্লাদিমির পুতিন। করোনা মহামারীতে বিধ্বস্ত বিশ্ব যখন ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায়, তখনই এ ধরনের হামলার খবর এলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ঘোষণা করেছেন ইউক্রেনে রুশ হামলার কথা। ঘটনার সূত্রপাত হয়েছিল 2013 সালের নভেম্বরে। 2021 সাল থেকে এই সংঘর্ষের ঘটনার সংখ্যা ক্রমে বেড়েছে। নভেম্বর এবং ডিসেম্বর মাস ধরে তারা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভারী অস্ত্র ইউক্রেনের দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক করেছিলেন 2022-এর শুরুতেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। 2015 সালের ফেব্রুয়ারি থেকে ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইউক্রেন মিনস্ক চুক্তির মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছে, কিন্তু সন্তোষজনক কোনো কূটনৈতিক মীমাংসা এবং সমাধান মেলেনি। 2016 সালে নেটো পূর্ব ইউরোপে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসন রোধে 4টি ব্যাটালিয়ন মোতায়েন করে। ইউক্রেনের আকাশ সীমার উপর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে গুলি করে নামানো হয়। 298 জন নিরপরাধ ব্যক্তির মৃত্যু হয়। ডাচ বিমান দুর্ঘটনা তদন্তকারীরা 2015 সালে জানিয়েছিলেন বিমানটিকে একটি রুশ সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল। 2016-তে তারা আরও বলেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে পূর্ব ইউক্রেনে পাঠানো হয়েছিল। জানা গেছে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে নেটো। নেটোর আওতায় রয়েছে 30টি দেশ, এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি, আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এই ঘটনা নিয়েই মূলত দেশটির মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রশ্ন উঠতে পারে, কেন নেটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়া ক্ষুব্ধ, আর কেনই বা ইউক্রেনের এই পদক্ষেপটি আটকাতে চাইছেন পুতিন? এর নেপথ্যে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, কারণ নেটোভুক্ত যে কোনো দেশে বহিরাগত আক্রমণের ক্ষেত্রে বাকি সদস্য দেশগুলোর সহায়তা পেয়ে যায় ওই সংশ্লিষ্ট দেশ। আর রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন যদি নেটোতে প্রবেশ করে, তাহলে তাকে সহায়তা করতে আসবে সদস্য দেশগুলো, আর এতেই ক্ষুব্ধ রাশিয়া। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার উপর আন্তর্জাতিকভাবে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা আসছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সর্বশেষ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাইওয়ান ও জাপান। সংবাদ মাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখেই যাচ্ছে। জেলেনস্কি আরও বলেন, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের দেশ রক্ষার চেষ্টা চালিয়ে যাব। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বড় বড় শহরগুলোতে হামলা করা রাশিয়ার পরিকল্পনার অংশ। হামলাগুলোতে শুধু নীরব দর্শক হয়ে রইবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নেটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের উপর হামলা এলে নেটোর সব সদস্যের উপরই হামলা। ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে পোল্যান্ড। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিরা সীমান্তরক্ষী বাহিনীকে তাদের পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশিকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির সঙ্গে রাখতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। উভয় দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজ নিজ সরকারকে যুদ্ধংদেহী মনোভাব পরিত্যাগে বাধ্য করুন, উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসুন, যুদ্ধ নয় শান্তি কাম্য।